হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইসের ব্লক থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে সাজুকুজু করে কোথায় এসছি আজকে একদম বিয়ে বাড়িতে এসেছি তোমাদের আগেই বলেছি যে আমার মামার ছেলের বিয়ে আজকে রিসেপশন আজকে ওই জন্য এখানে আমরা সবাই চলে এসেছি একসাথে সবাই আমরা খুবই আনন্দ হয়ে উল্লেখ করছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লজের মধ্যে বিয়ে হচ্ছে লজটা খুবই সুন্দর বিশাল বড় জায়গা হুম খুবই ভালো লাগছে আর এদিকে সাইডে ডিজে বাজছে আর বিয়ে বাড়ি মানে তোমরা সবাই জানো যে একটু নাচ গান না হলে হবে নাচ গান হই হুল এইটাই তো মজা বিয়ে বাড়িতে আর সবাই জোর করলো যে চলো একটু নাচবে তা আমি প্রথমে নাচতে চাইছিলাম না কারণ অনেক দিন নাচ গান করি তাই একটু যাই হোক ওদের জোর করাতে একটু নাচ করে নিলাম যাই না কেমন হয়েছে তবে অনেকদিন পর নাচ করলাম বেশ ভালোই লাগছিলো নাচ করতে আর আস বারবার করে বলছে মা তোমাকে নাচতে হবে না চলো হুম আর এখানে যে রিসেপশন পার্টিটা হচ্ছে সেটা হচ্ছে তিনতলায় তিনতলায় বউ বসেছে আর তিনতলাতেই খাওয়া দাওয়া হচ্ছে তা তিনতলাটা তোমার যেহেতু সিডি ভেঙে যেতে হচ্ছে এখানে একটু কষ্ট হচ্ছে কারণ এখানে লিফ্ট সিস্টেম না লিফ্ট হলে খুবই ভালো হতো কারণ যারা বয়স্করা বয়স্করা যাবে তাদের হাতে অসুবিধে অবশ্যই অসুবিধা হবে আমাদেরই হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা লেগেই থাকে হ্যাঁ তা আমরা যাই কষ্ট করে হাত থেকে হাতে ওপরে চলে এসেছি তা উপরে এসে দেখছি যে এখানে সবাই মানে খুবই ভিড় জমে গেছে এখানে সবাই হাসি ঠাট্টা গল্প মজা সব করছে এদিকে ছবি তোলা ছবি তুলতে সব ব্যস্ত আর বিয়েবাড়িতে তোমরা জানোই বিয়ে বাড়িতে মানে ছবি সেলফি তুলতেই হবে হ্যাঁ আগে সেলফি তোলা তারপরে খাওয়া দাওয়া অন্য কিছু সেলফি না তুললে হবে বিয়ে বাড়িতে সাজুগুজু করলাম তা ছবি তুলবো না আর এই যে তোমরা তা দেখলাম যে চলো দেখা যাক তোমাদের কামও একটু দেখিয়ে দিলাম যে আমি এখানে কি করছি আর এদিকে আসে সেদিকে খেলে বেড়াচ্ছে হ্যাঁ অনেক ফাঁকা বড় জায়গা পেয়েছে তা আয়োস নিজের মতো করে দৌড়াদৌড়ি করে খেলতে ভালোবাস মানে আর দৌড়ে দৌড়াদৌড়ি করে খেলতে খুব ভালোবাসে তা ফাঁকা জায়গা পেয়েছে তা ও খুবই দৌড়াদৌড়ি করছে আর এইদিকে আমার ভাই আর ভাইয়ের বৌ সবাই ছবি তুলছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো এখানে ছবি তুলছে আর আয়সে একটু ঘেমে গেছে ওই জন্য একটু আমি আয়ুসকে বলছে টুডে রেস নে রেস নে কিন্তু সে ওই সেই দূরে দূরে খেলা করছে এখানে ওই দিকে ওই দিকে আমার ওইদিকে বর আর আমার ওইদিকে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর সাথে খেলা করছে আর এই যে এটা আমার ভাই এটা আমার ভাই বউ ওরা এখন ছবি তুলছে সবের সাথে পরিবারের সাথে ছবি তুলছে সেলফি তুলছে হ্যাঁ বেশ ভালোই লাগছে বেশ আমি তো খুবই এনজয় করছিলাম আর এনজয় করতে করতে বেশ এক একবার ভালোই লাগছিলো আর এই যে আর আমি একদিকে ভিডিও করছি আর একদিকে দেখছি আয়ুষ কোথায় গেলো আর আয় আয়ুষ এখানে তোমরা এই আয়ুষের যাকে দেখছো সেটা হচ্ছে আমার একটা মামা হ্যাঁ আয়ুষের দাদু হচ্ছে তাই ওর দাদুর সাথে খেলতে খুবই ভালোবাসছিল মানে ওর দাদুটার সাথে ওর বেশ জমে গেছিলো হ্যাঁ ওর দাদুটা বেশ বেশ মজা করছিলো ওর সাথে আর আয়ুষ এমনিতেই খুব একটা মানে মামের মানে ও দাদুটাকে পেলে আর আয়ুষের কোনো কিছু আর মানে চাই না ওই দাদুটার সাথেই খেলা করছে তাই এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখন রাত্রি সাড়ে দশটা বেজে গেছে আমার তারা বাড়ির লোকগুলো সব বসে পড়েছে খাবার খেতে এই এখানে হচ্ছে মানে খাবার শীত ঠান্ডা ঠান্ডা করছে তা সামনেই আয়ুষের পরীক্ষা তা বললাম চলো তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিই আর আমাদের একটু মানে বসছিলো এই যে সেই দাদুটা চলে এসছে আয়সের সাথে খেলা করতে এই যে আয়োসকে আয়ুষের সাথে একটু হাসি ঠাট্টা করছে আমাদের আমরা তো হেসে মরছি হ্যাঁ তো হেসেও মরছে ওদের সাথেও খেলা করতে গিয়ে তা এখানে আমরা অনেকক্ষণ ধরেই বসছিলাম তা বললো যে একটু দেরি হবে ঠিক আছে কোনো ব্যাপার নেই ততক্ষণ আয়ুষও খেলা করছে বেশ খাওয়া দাওয়া করলেই তো বাড়ি চলে যেতে হবে তার জন্য একটু খেলা করছে খেলা করুক আমরাও একটু ছবি টুবি তুলে নিই আর এদিকে এই বসে আছে এদিকে আমার বর বসে আছে এদিকে আমার জামিও বসে আছে আর এদিকে আমি আর আয়ুষ পাশাপাশি বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ যে থালা দিয়ে দিয়েছে আর অনেক দিন পর তোমরা বুঝতে পারছ যেখানে পদ্মপাতা হ্যাঁ অনেক দিন পর পদ্মপাতায় খাচ্ছি আর আমার এমনিতে পদ্মপাতা খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কার কার পদ্মপাতা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক দিন পর পদ্মপাতা খেতে খাচ্ছি বলে আমার মানে খুবই ভালো লাগছে আর হাতে চলে এসেছে মেনু কার্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে মেনুতে কি কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিশ বাসন্তী পোলাও চিলি পনির সাদা ভাত ভেজ ডাল আলু পটল চিংড়ি চিকেন কষা বা মাছ চাটনি পাঁপড় রসগোল্লা কালাকান্ত আইসক্রিম আর পান মশলা তোমরা দেখতেই পাচ্ছ যে আইটেমটা বেশ ভালোই করেছে আর আয়ুষ মটন খেতে খুব একটা ভালোবাসেন এখানে চিকেন হয়েছে বেশ ভালোই হয়েছে আয়ুষের পক্ষে কিন্তু জানি না আয়ুষে কতটা খাবে কারণ আয়ুষ তো খুব একটা মানে বিয়ে বাড়িতে অতটা খুব একটা খায় না আয়সে খাবার সাম চলে এসছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ স্লাড আয়ুস বিয়ে বাড়িতে গেলেই ও স্লাড খাবে হ্যাঁ কিছু খাক না খাক ওর কমপ্লিট করেই আসবে তাই জন্য আমি আগে থেকে বলে দিলাম যে ও অন্য কিছু খাক না যে যে দাদাটা পরিবেশন করছিলো তাকে বললাম যে আয়ুষকে একটু বেশি করে স্লাড দিতে কারণ না আয়স তো অন্য কিছু খাবে না ওই শসা গাজর ওইটাই ও খেতে ভালোবাসে তা আমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে খাবার চলে এসছে আমরা খাবার শুরু করে দিয়েছি খেতে শুরু করে দিচ্ছি আর এদিকে আমার বর এদিকে খাচ্ছে আর আমিও এদিকে খেতে বসে পড়েছি আর এদিকে আয়ুস তোমরা দেখতে পাচ্ছ আয়ুসকে বসে বসে স্যালাড খাচ্ছে তা পোলাওটা খুবই সুন্দর হয়েছিল হুম আমার তো খেতে খুবই ভালো লাগছিলো পোলাওটা অনেকদিন পর পোলাও খেলাম আর আয়ুসকে বললাম একটু পোলাও খাওয়া তো আয়স বলছো পোলাও খাবে না তা পোলাওয়ের পরই তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এটা পনির দিয়েছিলো হুম আর প্রথমে ফিস ফ্রাই দিয়েছিলো তো আয়ুস ফিস ফ্রাই খায়নি আয়ুষকে একটু পোলাও খেতে আয়ুষ পোলাও খেতে ভালোবাসে কিন্তু এখানে যাই হোক খাচ্ছিলো না দু এক গাছ খাওয়ালাম আয়ুষকে আর তোমরা বন্ধুরা তোমরা অবশ্যই বলবে যে কাঁদে কাদের বিয়ে বাড়ি যেতে খুব ভালো লাগে যে কাদে কাঁধে বিয়ে বাড়িতে ভোজ খেতে খুব ভালো লাগে হ্যাঁ আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের কাকার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এদিকে আমার বর খেয়েই যাচ্ছে বলছে আবার তাকাতে সে তাকাচ্ছে না হ্যাঁ ও খেতে ব্যস্ত দুই ভাইরা ভাই পাশাপাশি বসেছে হ্যাঁ আর আমার আর আমার এদিকে ভিডিও করছে এদিকে ক্যামেরা করছি আর এদিকে আয়ুষকে খাওয়াচ্ছি আমি কত রকম মানে তিন মানে দশ হাত হয়ে গিয়েছে একদিকে আয়ুষকে খাওয়াচ্ছি একদিকে ক্যামেরা করছি একদিকে নিজে খাচ্ছি হুম তা তোমরা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর খাবার কিছু নিয়ে নিই আমিও অল্প করেই খেয়েছি কেননা আনন্দেই পেট ভরে গেছে যেটা সত্যি কথা আর তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম পুরো সবাই খাওয়া দাওয়া করছে সবাই খেতে বসে পড়েছে হ্যাঁ তা খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল খুবই ভালো হয়েছিল আমার তো মানে তোমরা দেখতেই পাচ্ছ একবার পাত পুরো থালা পুরো পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আর আমি বেশি খেলাম না কারণ সকালে উঠি বাড়ি চলে যেতে হবে কারণ আয়ুসের পরীক্ষা তোমাদের আগেই বলেছি যে আয়ুষে পরীক্ষা শুরু হয়ে যাবে তার জন্য সকাল সকাল উঠতে হবে ওই জন্য আমলাম না বেশি খাওয়ার দরকার নাই আর আয়ুস তোমরা দেখতে পাচ্ছ যে শেষের দি শেষে পাপড় চলে এসছে তার পাপড় খেতে ভালোবাসে আর আমার পাপড়টা আয়ুসকে দিয়ে দিলাম বললাম না তু খা হুম তা আমাদের খাওয়া দাওয়া মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি একবার খেতে খেতে একবার মোবাইলের ক্যামেরায় দেখে নিলাম নিজেকে কেমন লাগছে ছবিটা না ঠিক আছে সবই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল যে আমি বললাম আমার বরকে বলেছিলাম যে একটু ফোনটা ক্যামেরাটা ধরো সে ধরলো না আর সব রিসেষে আইসক্রিম চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ যে আইসক্রিম খোলা হয়ে গেছে আর আয়ুষ আইসক্রিম খেতে খুব ভালোবাসে হ্যাঁ কোনো কিছু খাক না খাক ও আইসক্রিম খাবি হ্যাঁ তা আইসক্রিম চলে এসে আয়ুস এবার আরাম করে বসে বসে এবার আইসক্রিম খাবে সেটা জানা কথায় ওই যে তোমরা দেখতে পাচ্ছ আগে তোমাদেরকে বলে আমি জানিও আরাম করে বসে বসে শেষে আইসক্রিম খাবে আমি আয়ুষকে বললাম তো চ এখানে ওরা সব আরও অনেকে দাঁড়িয়ে আছে বসবে আমরা সাইডে বসে বসে আইসক্রিম খাবি চ তাকে আয়ুষকে বললাম আর শেষে হজমলা চলে এসে হজমলা নিয়ে আমরা উঠে পড়লাম তা বিয়ে বিয়ে দিনই এসেছিলাম আমরা আমরা খুবই আনন্দ এনজয় করেছি আর আয়ুষও খুব এখানে এনজয় করেছে কারণ আয়ুষ এনজয় হবে কারণ আয়ুষ হচ্ছে এখানে মেন কর্তা আয়ুষ কলবার গেছিলো আয়ুষে মানে আয়ুষ এখানে বিশাল মানে দাম যাই হোক কোলবর কলবর গিয়েছিল আয়ুষ তোমরা ছবিতে দেখেছো যে যেখানে বউ বসে সেখানে ওকে আমি বসিয়ে দিয়েছি আমরা তুই এখানে আরাম করে বসে বসে আইসক্রিম খা তো যতক্ষণ তো টাইম লাগে ততক্ষণ বসে বসে আইসক্রিম খা কেউ তোকে তোলা হবে না তা ওইখানে বসে বসে আরাম করে নিজের মনের মতো করে আইসক্রিম মাখিয়ে জুস সই করে খাচ্ছে আর বন্ধুরা আয়ুষের এই ডেসটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর আয়ুষকে কেমন লাগছে সেটাও বলবে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই